বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি আলোচনা করব চাঁদের গায়ে কিসের দাগ। অর্থাৎ আগে কিন্তু দুধের মতো চাঁদ সাদা থাকলেও এই ঘটনার পরে কিন্তু চাঁদে কলঙ্ক লেগে যায়। দেখবে চাঁদের গায়ে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কালো ছোপ ছোপ লক্ষ্য করা যাবে। চাঁদের গায়ে দাগগুলো কি তাহলে জানতে হলে ওই পুরো ভিডিওটা আজ তোমাদের সাথে দেখতে হবে আমাকে। তো তোমার সাথে থাকো, তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো চাঁদের গায়ে কিসের দাগ। অর্থাৎ আগে দুধের মতো সাদা থাকলেও কিন্তু এখন চাঁদ এই জিনিসটার প্রতি সত্যি কলঙ্ক লেগে গেছে। তো রাতের আকাশে আলো ঝলমল চাঁদ রানীর মতো বিরাজ করে, তবে সুন্দরী চাঁদের গায়েও রয়েছে কালো কলঙ্কের দাগ। বিজ্ঞানীরা চাঁদের গায়ের ওই কালো দাগগুলোকে আসলে চাঁদের বুকের পাহাড় পর্বত খানাবন্ধ বলে জানিয়েছেন। কিন্তু ধার্মিক দিক থেকে চাঁদের গায়ে ওই কালো ছোপের অন্য ব্যাখ্যা আছে। কী সেই ব্যাখ্যা? চলুন জেনে নেওয়া যাক আমাদের হিন্দু শাস্ত্রে অর্থাৎ বৈদিক জ্যোতিষে চাঁদের বিশেষ ভূমিকা কী রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে চাঁদ হলো জল ও মনের কারক গ্রহ। চাঁদ হলো 27টি নক্ষত্রের গ্রহ অধিপতি। কথায় বলে চাঁদের ষোলো কলা। এই ষোলো কলা হলো চাঁদের এক একটি পর্যায়। অমাবস্যায় আকাশে চাঁদ থাকে না, তার পরের দিন থেকে একটু একটু করে চাঁদ বাড়ে, অর্থাৎ একটি একটি করে কলা যুক্ত হয় চাঁদের সঙ্গে। এইভাবে ষোলো দিন পর পূর্ণিমার পূর্ণচন্দ্রে চাঁদের ষোলো কলা পূর্ণ হয়। পুরাণ অনুসারে চাঁদ একসময় পুরো দুধের মতো সাদা ছিল, কিন্তু কিছু অভিশাপের কারণে চাঁদের গায়ে কালো ছোপ পড়ে যায় এবং চাঁদের ঐলজ্য কিছুটা স্লান হয়। সতী যখন দক্ষযজ্ঞের আগুনে আত্মাহুতি দেন তখন সতীর বাবা রাজা দক্ষকে এর জন্য দায়ী করেন মহাদেব এবং তাকে বধ করতে উদ্যত হন। মহাদেব যখন দক্ষরাজার দিকে তীর ছোড়েন তখন তার থেকে বাঁচতে চাঁদের পেছনে একটি হরিণের রূপ ধরে গিয়ে লুকান দক্ষরাজ। বলা হয় যে হরিণী সেই কালো ছোপের মতো ফুটে ওঠে চাঁদের গায়ে। এই কারণে চাঁদের আরও এক নাম মৃগাঙ্ক, মৃগ অর্থাৎ হরিণ, এবং অঙ্ক অর্থাৎ কলঙ্ক বা দাগ। আবার আরও একটি গল্প শোনা যায় যে চাঁদ একবার শনির বোন যমুনার দিকে খারাপ দৃষ্টিতে দেন, তো সেই রাগে শনি চাঁদকে বধ করতে উদ্যত হন। চাঁদ গিয়ে মহাদেবের কাছে আশ্রয় প্রার্থনা করেন। তখন মহাদেব শনিকে বলেন যে তার সাতবার চোখের পাতা খুলতে ও বন্ধ করতে যত সময় লাগবে সেই সময়টা ধরে চাঁদের দিকে পাথর নিক্ষেপ করতে পারবে শনি। শনির ছোড়াই পাথরগুলি চাঁদের গায়ে কালো দাগের সৃষ্টি করে। আর শেষবার চোখের পাতা খোলার সময় মহাদেব উপলব্ধি করেন যে চাঁদের শাস্তি এখনও যথেষ্ট হয়নি। তখন শেষবার চোখের পাতা খুলতে একটু বেশি সময় নেন মহাদেব। এই 7.5বার মহাদেবের চোখ খোলাও বন্ধ করার কারণেই হয় শরীর 7.5-ই দশা। তাহলে বন্ধুরা, আজ তোমরা কিন্তু একটা অনেক অজানা তথ্য জানতে পারলে যে কীভাবে এই শনির 7.5-ই দশা হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে এই অজানা অনেক তথ্য জানতে পেরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করছি অনেক অজানা তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার। তোমরা প্লিজ ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো, যত কাছের বন্ধুবান্ধব আছে সবার কাছে শেয়ার করো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা ছোটোর ওপরই করলাম। আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমাদেরকে ছোটো ছোটো কথা তুলে ধরতে এবং ছোটো ছোটো অনেক অজানা তথ্য আমি নিজেও জানতে পারছি, সেগুলো তোমাদের মাধ্যমে শেয়ার করছি। তো কেমন লাগছে তোমাদের, তোমরা আমাকে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার দেখা হবে।